বৃহত্তর রংপুরের কৃষি ফসল উৎপাদনের জন্য উল্লেখযোগ্য উপজেলা হচ্ছে পীরগাছা। এই উপজেলায় ধানসহ নানারকম মৌসুমি ফসল ও শাকসবজি উৎপাদিত হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে বেগুন। এই মৌসুমে পীরগাছার 40% জমি জুড়ে নানা জাতের বেগুনের বাণিজ্যিক চাষাবাদ হয়। পীরগাছার অনেকেই পুরো মৌসুমে শুধুমাত্র বেগুন বিক্রি করে আয় করেন 50,000 থেকে 60,000 টাকা। বাণিজ্যিকভাবে বেগুন উৎপাদনে পীরগাছার কৃষক ভাইয়েরা এখন যথেষ্ট পারদর্শী। পীরগাছার আরেকটি ব্যতিক্রমধর্মী বাণিজ্যিক ফসল হচ্ছে তেজপাতা। সাম্প্রতিক বছরগুলোতে পীরগাছার এই অঞ্চলে ব্যাপকভাবে তেজপাতার আবাদ করা হচ্ছে। তেজপাতা হচ্ছে মশলা ফসলের মধ্যে অন্যতম একটি ফসল। দেশে অন্যান্য মশলা জাতীয় ফসল যেমন আদা, হলুদ, পেঁয়াজ ইত্যাদি সহ মোট 1.5 লক্ষ হেক্টর জমিতে প্রায় 3,35,000 মেট্রিক টন মশলা উৎপাদিত হয়। এর মধ্যে শুধুমাত্র তেজপাতা উৎপাদিত হয় 20,000 মেট্রিক টন। দেশে অন্যান্য মশলা জাতীয় ফসলের মধ্যে তেজপাতা মৌসুম ভিত্তিক ফসল নয়। বনজ ও ফল জাতীয় গাছের মতো তেজপাতার কলম রোপণ করতে হয়। কলমের 2 বছরের মধ্যেই গাছ থেকে শাখা পশাখা কেটে তেজপাতা সংগ্রহ করা যায়। একটি গাছ থেকে বছরে অন্তত 2 বার ডাল কাটা হয়। এই ডাল থেকে পরিপক্ব পাতা সংগ্রহ করে রোদে শুকিয়ে বাজারজাত করা হয়। তবে এই অঞ্চলের তেজপাতা বাজারজাতের চিত্র একটু ভিন্ন রকম। পাইকারি ক্রেতারা কৃষক ভাইদের নিকট থেকে 1 বছরের জন্য পুরো গাছের ডাল কিনে নেন এবং তারা পর্যায়ক্রমে পরিপক্ব পাতা সহ ডাল কেটে পাতা শুকিয়ে বাজারজাত করে থাকেন। তেজপাতার গাছের গোড়া সাধারণত টিএসপি, পটাশ, ফসফেট আর যে দানাদার, এটা কখন দেন? এটা আমি যে পাতা যখন কাটবো তখন তারপরে পরে দেব। দেওয়ার পরে ওই মাটি দিয়ে ওটা ঢাকি দিব। একথা ঠিক, রংপুরের পীরগাছার এই অঞ্চলে তেজপাতার বাণিজ্যিক চাষ দিন দিনই বৃদ্ধি পাচ্ছে। নিকট ভবিষ্যতে বাজারজাতকরণে সরকারি ও বেসরকারিভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে রংপুরের তেজপাতা জাতীয় অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।